সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পৃথিবীর টপ 10 খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমান ছোট পর্দায় বিনোদন জগৎ মাতিয়ে রেখেছে বিভিন্ন ধরনের ধারাবাহিকগুলি এবং এই সকল ধারাবাহিকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীগণ, যার ফলে তাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই সকল ছোট পর্দায় অভিনেতা অভিনেত্রীগণ বড় পর্দায় তাদের নতুন নতুন সিনেমা নিয়ে ডেবিউ করছে। আজকের এই ভিডিওতে জানাবো কুলের আচার নতুন সিনেমা সম্পর্কে, যেখানে জানবো নায়ক নায়িকা এবং সিনেমার গল্প সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিচ্ছি এই সিনেমাটি আসতে চলেছে SBF প্রোডাকশনের হাত ধরে। সিনেমাটির গল্প হবে একটি বিবাহিত দম্পতির ওপর, যেখানে দেখা যাবে এই জুটি হানিমুনের জন্য বিদেশ ভ্রমণে যায় এবং পুলিশের সঙ্গে ঝামেলায় পড়ে যায় তারা। সেখানে নায়ক নায়িকাকে প্রমাণ করতে হবে তারা দুজনেই স্বামী স্ত্রী। আবার এই সিনেমায় দেখা যাবে পদবী নিয়ে বাড়াবাড়ি। এই গল্পে সেন পরিবার ছেলের সঙ্গে হালদার পরিবারের মেয়ের বিয়ে হয়ে যায়। এই মেয়েকে লড়াই করে জীবন চালনা করতে হবে এই গল্পে। এই নতুন গল্পে থাকবে আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। সিনেমার নায়কের চরিত্রে থাকবেন আপনাদের প্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি। জি হ্যাঁ বন্ধুরা, বিক্রম চ্যাটার্জিকে আপনারা হয়তো ইচ্ছে নদী এবং ফাগুন বউ ধারাবাহিকে দেখেছেন এবং এই সিনেমায় নায়িকার হিসেবে থাকছেন আপনাদের প্রিয় অভিনেত্রী পাখি, মানে মধুমিতা সরকার, যার প্রথম ধারাবাহিক ছিল সবিনয় নিবেদন। তারপর তিনি চিনি সিনেমাটি করেন এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন বোঝে না সে বোঝে না ধারাবাহিকের মাধ্যমে। এই সিনেমাটিতে আরও রয়েছেন আপনাদের প্রিয় গোয়েন্দাগিন্নি, বা বলতে পারেন শ্রীময়ী। বর্তমানে শ্রীময়ী বা গোয়েন্দাগিন্নি নতুন করে পরিচয় করার দেওয়ার মতো কিছুই নেই। জি হ্যাঁ বন্ধুরা, ইন্দ্রাণী হালদার থাকবেন এই সিনেমার মুখ্য চরিত্রে। তো বন্ধুরা, এই নতুন সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড এবং এই সকল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে, তা কমেন্ট করে আমাদের নিশ্চয় জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এমনই সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।